students. Now the next portion of our discussion today. মনে হয় বা মনে হয়েছিল, আমরা যখন বলি মনে হয় বা মনে হয়েছিল তখন কিভাবে বুঝি আমরা, মানে আমরা মনে করি, আমরা মনে হয়, আমার মনে হয় বা মনে হয়েছিল, এই ধরনের বাক্যকে ব্যবহার করার সময় আমরা কোন স্টাইলে ব্যবহার করব, এগুলো মানেই বা কি? আজকে ভিডিওতে আমি সেটাই বলব। আমরা বলি, কথায় কথায় বলি, আমার মনে হয় সেটা, আমার মনে হয়েছিল সে সেটা, এরকম ধরনের বাক্যকে ব্যবহার করার সময় আমরা কি করব? হাউ ক্যান ইউজ দিস? ওকে, আই উইল ডিসকাস টুডে। ফার্স্ট, সাবজেক্ট প্লাস সিমস টু বি প্লাস অ্যাডজেক্টিভ অর সামটাইমস নাউন। ওকে, লোকটিকে ক্লান্ত মনে হয়, আমি যদি বলি লোকটিকে ক্লান্ত মনে হয়, দি ম্যান সিমস টু বি টায়ার্ড, তাকে স্মার্ট মনে হয়, হি সিমস টু বি স্মার্ট, তাকে ফ্লুয়েন্ট স্পিকার মনে হয়, হি সিমস টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার, তাকে রোগা মনে হয়, হি সিমস টু বি এ সিক পারসন। ওকে, তাকে খুব মেধাবী মনে হয়েছিল, হি সিমড টু বি এ ব্রিলিয়েন্ট, ওকে, হি সিমস টু বি ব্রিলিয়েন্ট, হি সিমস টু বি ট্যালেন্ট। ওকে,